ধন্যবাদ। আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশালবাসীর প্রতি আবার ঈদ মোবারক জানাই এবং ধন্যবাদ জানাই। আমরা লক্ষ্য করেছি যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সরকার প্রদত্ত নির্দেশনা মেনেই কিন্তু সবাই ঈদ উদযাপনের যে আনুষ্ঠানিকতা সেটি এ পর্যন্ত করে এসেছেন, বাকিটুকু ইনশাল্লাহ করবে। আমাদের কোরবানি, পশু কোরবানির থেকে শুরু করে চামড়া সংরক্ষণ থেকে শুরু করে বাকি কাজগুলো করবে ইনশাল্লাহ, বিশ্বাস করি। আমরা আহ্বান জানাই, এটি ভালোবাসা প্রকাশের ঈদ, এটি ত্যাগের ঈদ। এইটার থেকে শিক্ষা নিয়ে আমরা এই মহামারীর সময় যেন আমরা একে অপরের পাশে থাকার চেষ্টা করি এবং সম্মিলিতভাবে আমরা যেন এই করোনা মোকাবেলা করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করব। ঈদের এই ত্যাগের দিনে, এই ভালোবাসা প্রকাশের দিনে সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমরা সবাই আমার আশেপাশে যারা আছে তাদের প্রতি প্রচণ্ডভাবে আমাদের পক্ষে যতটুকু সম্ভব ভালোবাসা প্রদর্শন করার চেষ্টা করি। করোনায় আক্রান্ত যারা আছেন তাদের পাশে থাকার চেষ্টা করি। আমরা এই পবিত্র ঈদের দিনে আমাদের কালেক্টর জামে মসজিদে যে নামাজটি হলো, আমরা প্রত্যাশা করেছি, আমরা সৃষ্টিকর্তার প্রতি, আমাদের মহান আল্লাহ তাআলার প্রতি কামনা করেছি যে যত দ্রুত সম্ভব বাংলাদেশকে করোনা মুক্ত করা হোক। বাংলাদেশে যে মহান স্থপতি, স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীন বাংলা দিয়ে গেছেন, যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা বিনির্মাণ, সেটি যেন আমরা যত দ্রুত সম্ভব সত্যিকারে মানুষের কাছে ভালোবাসা সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে পারি।